হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন ঘড়িতে টাইম হচ্ছে দুপুরেই 1:10 নাগাদ হচ্ছে, আর আমি জাস্ট এই টাইম থেকেই আমার ব্লগ স্টার্ট করলাম। আর আজ কিন্তু সানডে, তো আজ সানডেতে কিন্তু আমার ছুটি ছিল না, বেরিয়েছিলাম কাজে। কাজ ফিনিশ করে এতক্ষণে আমি ফিরেছি বাড়ি, আর আজকে ব্রেকফাস্ট এখনও করা হয়নি, তাই ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছি। কী ব্রেকফাস্ট কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এসে আর একটুও রেস্ট নেওয়া হয়নি, লেগে পড়েছি কাজে। তো কিচেনে কিছু করতে আসলেই না আগে কিচেনটাকে আমি ক্লিন করি, কারণ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আর তো কিচেন ইউজ করা হয় না। তো সকালবেলা যখন প্রথম কাজ শুরু করি, কিচেনে কিছু নোংরা না থাকলেও কিচেনটাকে একটু ঝাড়া পোছা করে তারপরে কিন্তু আমি কিচেনের কাজ শুরু করি। চলো এবারে তাহলে আমি আমার ব্রেকফাস্টটা বের করে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। তোমাদেরকে গুড মর্নিং ব্লগ তো লাঞ্চ টাইমে দিচ্ছি, কিন্তু কি করবো বলো, একেবারে সময় ছিল না। আজকে তো আরো সকালবেলা বেরিয়েছি, মানে নিজের জন্য না একটু সময় বার করতে পারি না। অনেকদিন ধরে ভাবছি পার্লার যাবো, পার্লার যাবো। লাস্ট 2 ইয়ার্স এরও বেশি আমি তো পার্লারের দর্শনই করিনি। তো খুব ইচ্ছে করছে একটু গিয়ে ফেসিয়াল করাই, সেটা প্রয়োজনে না। আমার ফেস দেখে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু পার্লারে গিয়ে কিছুই করাই না, যা করি হোম রেমেডি ইউজ করে বাড়িতেই করি। বাট এখন না একটু খুব ইচ্ছে করে গিয়ে পার্লারে একটু লম্বা হয়ে শুয়ে থাকবো, ওরা বেশ ফেস মাসাজ করে দেবে, একটু নেক পার্টে মাসাজ করে দেবে, একটু রিল্যাক্সেশন পাওয়ার জন্য যেতে ইচ্ছা করছে। বাট সময় পাচ্ছি না, এত দুপুরবেলা এখানে ফিরেছি, তাও এখন অবধি আমি আমার ব্রেকফাস্ট করিনি। সো চলো ব্রেকফাস্ট বার করছি। আজকে কি কিনে দেখছো তো, এটাই আমার কাজ। আমি একটা জিনিস নিই আর একটা জিনিস ফেলি, প্রচুর কাজ পড়ে আছে। চলো বার করি ব্রেকফাস্টটা। এইটাই হয়তো আমার লাঞ্চ হয়ে যাচ্ছে, জানি না আমি দুপুরবেলা কিছু খাবো কিনা। তো নিয়ে এসেছি 4টে লুচি। আমার এখানে মাইক্রোওয়েভ নেই বলে একটু মুশকিল হয়ে যায়। 4টে লুচির মধ্যে 2টো রাখছি, 2টো নিচ্ছি, জানি না আমি সবটা খেতে পারবো কিনা। মাইক্রোওয়েভ থাকলে লুচিগুলো একটু গরম করে নিতাম, কারণ লুচিগুলো হয়ে গেছে ঠান্ডা। আর এই লুচিগুলো এখন যদি কড়াইতে ফেলে গরম করতে যাব তাহলে না সব কেমন হয়ে যাবে, মানে কেমন হয়ে যাবে বলছি, কি বলে ওটাকে, সব একটু চুঙে চুঙে যাবে, বুঝতেই পারছো কি বলছি। লুচি মাইক্রোওভেনে গরম করতে হয়, লুচি কড়াইতে গরম করলে গাগুলো একটু কেমন কেমন হয়ে যায় না। তো ঠিক আছে, দেখা যাক কবে একটা মাইক্রোওভেন হয়। আর একটা সঙ্গে খাবার কিনেছি, সেটা হচ্ছে পাপি শাকটা, ওই জন্য 2টো লুচি রেখে দিচ্ছি। 2টো লুচি পারলে পরে দুপুরবেলা একবার খেয়ে নেব। আজকে কিনে নিয়ে এসেছি একটু পাটিসাপটা, খুব খেতে ইচ্ছে করছিল। দোকানে মিষ্টির দোকানে দেখে লোভ সামলাতে পারিনি। তো এই যে দেখো ক্ষীর দিয়ে বানানো, এটাকে আমি এখন নেব, বাট অর্ধেক করে নেব, গোটা খাবো না, পরে আর একবার খাবো। একটাই কিনেছি, 12 টাকা দাম নিয়েছে। পাটিসাপটা কিনেছি আর এই দেখো নলেন গুড়ের মিষ্টি, একটু টেস্ট করে দেখি। দারুন, এটাকে এখন বাঁচিয়ে রাখতে হবে, নইলে সব ইঁদুর নিয়ে চলে যাবে। চলো এখন আর চা বানাচ্ছি না, ব্রেকফাস্ট খাবার পরে কাজ আছে, সেগুলো করতে হবে, সব করে নিয়ে শেষে বসে চা খাবো। তো চলো এখন চলে যাই বেডরুমে, গিয়ে ওখানে বসে টিফিনটা করবো আর তোমাদের সাথে বাকি গল্পটা করবো। চলো এসে গেছি। আজ এখানে এত বেলা করে ফিরেছি যে বলার মতন না, কাজ ছিল আজকে সানডে, কিন্তু আমার অনেক কাজ ছিল। অন্যদিন কাজ কম থাকে, আজকে কাজ ছিল সকালবেলা, বেরিয়েছিও অনেক তাড়াতাড়ি, যেরকম নর্মাল ডেতে বেরোই আজকেও কিন্তু সেই রকমই আমি বেরিয়েছি। নর্মাল ওয়েতে কাজ যেমন করার করেছি, করেই এতক্ষণে ফিরেছি। আর আজকে অনেক কাজ আছে, সেটা হচ্ছে আমি যে শ্যুটা পরে নতুন একটা শ্যু কিনেছি তোমাদেরকে দেখিয়েছিলাম, পায়ে একটুখানি পেন হচ্ছে তার জন্য, তো সেই শ্যুটাকে হয়ে গেল 10-12 দিন পরছি, তো নোংরা হয়েছে পিঙ্ক কালার, মানে বুঝতেই পারছো রোজ সারাদিন ঘুরে বেড়ানো, নোংরা তো হবেই। তো সেটাকে আজকে একটু ক্লিন করব, করে ছাদে শুকোতে দিতে যাব। তো প্রায় 1:30 বাজতে যাচ্ছে, বেশি দেরি করলে কিন্তু ছাদে গিয়ে আর ওটাকে শুকনো দেওয়া হবে না। তো ভাবছি ছাদে গিয়েই ধোবো, ছাদে গিয়েই শুকনো করতে দেবো, এগুলো করতে একটু টাইম লাগবে। তো দেখো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, চলো এবারে আমি ব্রেকফাস্টটা করি। তোমরা তো সবাই ব্রেকফাস্ট করে নিয়ে, এখন তো তোমাদের লাঞ্চ আওয়ার হয়ে গেছে, তো এখন দেখছি ভিডিওটাকে আগে এডিট করে পোস্ট করি, যদি ইউটিউব রেস্ট্রিক্ট না করে তো আজকেই পোস্ট হয়ে যাবে, মানে পাবলিশ করে দেবো, নাহলে এটা অন্যদিন পাবে। তো যেদিনই পাবে সেদিনের মতন করে ভিডিওটাকে দেখো। তো চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।